এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন আওয়ামী লীগ নর্থ বাংলাদেশ ঢাকা জেলার সাবেক সভাপতি আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি। তার বক্তব্যের বিষয় ইলম অর্জনের গুরুত্ব। আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি, বক্তব্যের বিষয় ইলম অর্জনের গুরুত্ব। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته عبدالله شوي كم ناسين সবাই একটু দাঁড়ান তো, আর যারা দেন একটু তাকবির দেন, সামনের দিকে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন, সামনের জায়গায় এগিয়ে এসে বসে পড়ুন, সবাই বসুন। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাবিয়্যানা মুহাম্মাদিন ওয়ামান দা'আ বিদাওয়াতিহি ওয়াসতান্না বিসুন্নতিহি ওয়াসারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মু'যামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবি বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أفستيت আইলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 28তম বার্ষিক তাবলিগি ইজতেমা 2018 সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং অন্যান্য দিনী ভাই ও বোনেরা, আমাকে সংক্ষিপ্ত আলোচনার জন্য বলা হয়েছে ইলমের ফজিলত। ইলম এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকেরই প্রয়োজন। প্রথমেই ইলমের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে পেশ করি, এরপরে ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইলম এটা সর্বপ্রথম আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া বান্দার জন্য হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যেই সারপ্রাইজ দিয়েছিলেন তা ছিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম ইলমের মাধ্যমে সম্মানিত করেছিলেন। আল্লাহ পাক বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها الله رب العالمين আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সব বস্তুর নাম শিখিয়ে দিয়েছিলেন। কে শিখিয়েছিলেন, কাকে শিখিয়েছিলেন, কি শিখিয়েছিলেন? সব বস্তুর নাম। তাহলে মানুষের জন্য সর্বপ্রথম যিনি শিক্ষক হয়েছিলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। মানব জাতির ইতিহাসের সর্বপ্রথম যিনি ছাত্র তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর সেদিনের সিলেবাস ছিল সব বস্তুর নাম। তাফসীরের কিতাবে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সাহিত্য এমনকি কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি আছে সবগুলি সেদিন তাকে শিখিয়েছিলেন। আল্লাহ, দুঃখজনক হল সত্য, আমাদের দেশের পরিবেশ বিজ্ঞান সমাজ বিজ্ঞান বইতে লেখা আছে আদিম যুগের মানুষ পোশাক পরতে জানত, আদিম যুগের মানুষ খানা খেতে জানত, আদিম যুগের মানুষ উলঙ্গ থাক আগুনের ব্যবহার জানত। কিন্তু আল্লাহর কালাম বলল, আল্লাহর কালামে নির্দেশ এলো যে দুনিয়ার সব বস্তু সম্পর্কে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। আগুন পানি জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি সব প্রথম দিন শিখেছিলেন আদম আলাইহিস সালাম। উল্লেখ্য যে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যেই পোশাক পরিহিত অবস্থায় ছিল। ফালাম্মা যাকাশা যারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্না ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবীন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে গিয়ে ওই গাছ ভক্ষণ করার কারণে আল্লাহ পাক তাদের বস্ত্র কেড়ে নিয়েছিলেন। কি কেড়ে নিয়েছিলেন? বস্ত্র, পোশাক কেড়ে নিয়েছিলেন। আল্লাহর নাফরমানি করলে পোশাক জান্নাতেও কেড়ে নেওয়া হয়, আদম সন্তানের দুনিয়াতেও কেড়ে নেয়। বর্ষবরণ বস্ত্র হরণ, বর্ষবরণ ইমান হরণ। আমাদের মহিলা মাদ্রাসার মাননীয় প্রিন্সিপাল মহোদয় তিনি একখানা সাহিত্য সংকলন করে সাহিত্য রচনা করেছেন, অনেক রচনা ইসলামে রচনা, কবি কবিতা রচনা, কাল্পনিক সাহিত্যিক সাহিত্য রচনা করে, ইসলামের রচনার কিছু নেই, ইসলাম হলো সংকলন, যত কিছু হবে সব কি
সংকলন, মানে পুরাতন বিদ্যা থেকে একত্রিত করার নাম সংকলন। আর নিজের তরফ থেকে কোনো কবিতা, সাহিত্য বা কোনো কিছু উদ্ভাবন করার নাম রচনা। তো যাই হোক, আমাদের মহতারামা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি চমৎকার লিখেছেন, বর্ষবরণ ইমান হরণ, বইটা আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। তাহলে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতে কি অবস্থায় ছিলেন? পোশাক পরা অবস্থা। আল্লাহর নাফরমানি করার কারণে কি কেড়ে নেওয়া হলো? পোশাক কেড়ে নেওয়া। তাহলে পোশাক যে পড়তে জানতো না, এই জাহেলিয়াতি কথা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা বলছি। তাহলে প্রথম হাদিয়া আল্লাহর তরফ থেকে হলো ইলম। আর এই ইলমটাই আল্লাহ পাক প্রথম ফরজ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে নূরের হীরা গুহায় ধ্যানমগ্ন হয়ে চিন্তা করলেন সমাজকে কি করে ভালো করা যায়, আল্লাহ পাক প্রথম দিনেই বলেন, ইকরা, পড়াশোনা করো। পড়ালেখা না করে এই সুফিবাদী আর এই বৈরাগ্যবাদী জীবন, এটা মোটেই তোমার জন্য চলবে না। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথমেই পড়ালেখা চালু করলেন আর বললেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম হাসিল করা ফরজ। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের মাধ্যমে আদম আলাইহিস সালামকে মর্যাদাবান করলেন ফেরেশতাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, সব বস্তুর নাম বলো। ফেরেশতারা বললেন, আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বললেন, এখন আদমকে তোমরা সেজদা করো, সম্মান জানাও। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছিলেন, এটা কি আদম আলাইহিস সালামের চেহারা সুন্দর ওই জন্য, না তার গায়ে শক্তি বেশি ওই জন্য? সমস্ত বস্তুর নাম এবং সমস্ত বস্তু সম্পর্কে ইলম আদম আলাইহিস সালামের আছে, কিন্তু ফেরেশতাদের ছিল না। এখান থেকে কয়েকটা জিনিস জানা গেল। এক নম্বর জিনিস জানা গেল যে ফেরেশতারা হলেন সিনিয়র আর আদম আলাইহিস সালাম হলেন জুনিয়র। জুনিয়রের কাছে যে ইলম ছিল সিনিয়রের কাছে তা ছিল না। এখন ওই বুড়া হুজুর কেন বলে যে হাদিস আছে, কাল কোথায় ছিল? ওই বয়স্ক মুরব্বী লোকটা কেন রেগে যা, তুই কালকের ছেলে কি বুঝিস বলে না? কিন্তু ফেরেশতারা কি তাই বললেন? ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা জানালেন, সম্মান জানালেন। কেন? যে ফেরেশতারা যা জানেন না সেই বিদ্যা আদম আলাইহিস সালামের কাছে ছিল। সিনিয়রকে আর জুনিয়রকে, ফেরেশতারা সিনিয়র আর আদম আলাইহিস সালাম জুনিয়র। আদম আলাইহিস সালাম হলেন একা আর ফেরেশতারা হলো লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার কাছে যে এলেম নাই, এক আদম আলাইহিস সালামের কাছে তা আছে। তাহলে কথা বলেন কেন যে এত লোক কি কেউ বোঝে না, তুমি একাই বোঝো? এটা কি বলা যায়? একার কাছেও এলেম থাকতে পারে, লক্ষ জনতার কাছেও না থাকতে পারে, জুনিয়রের কাছেও থাকতে পারে, সিনিয়রের কাছেও না থাকতে পারে। জানা না থাকলে কি বলতে হয়? জানা নাই বলতে হবে, আমার জানা নাই। ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই যে জানে সেও বলে আর যে জানে না সেও বলে। কালকে এক ব্যাককলে এক স্ট্যাটাস দিয়েছে, ব্যাককল বললাম এই কারণে মনের দুঃখে,
স্ট্যাটাস দিয়ে বলছে সুফিরা আর মাদখালিরা এক, সুফি আর মাদখালি উভয় নাকি তাগুতের গোলামি। লেখাপড়া শিখেছো তুমি, সুফি কাকে বলে আর মাদখালি কাকে বলে? মাদখালি মাদখালি কি জিনিস, মাদখালি কি জিনিস, এটার মানে কি, এটার অর্থ কি? মাদখালি শব্দের অর্থটাও যদি তুমি জানতে তো তুমি এরকম স্ট্যাটাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে না। বন্ধুগণ, আহলে সুন্নাত আল জামাতের আকীদায় বিশ্বাসী লোকদেরকে ওই সুফিবাদীদের সাথে একসঙ্গে পুড়ে দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হয় না। এলেমের কারণে ফেরেশতাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিলেন আদম আলাইহিস সালাম, তাই সমস্ত ফেরেশতারা মিলে আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। ফেরেশতাদের কাছে যে এলেম আছে সেটা হলো আল্লাহর দেওয়া জ্ঞান। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমের জন্য সেজদা করো। আল্লাহর ওয়ার্ডার ফেরেশতারা ফলো করলেন, কারণ ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডার ফলো করেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন। কিন্তু গবেষক পণ্ডিত হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস গবেষণা করে দেখলো যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আগুন জ্বালায় দিলে উপরে ওঠে আর মাটি উপরের দিকে চালায় দিলে নিচে নেমে আসে। মাটি থাকে পায়ের তলায়, তো পায়ের তলার মাটি থেকে সৃষ্টি এই আদমকে সেজদা করা আমার প্রেস্টি হ্যাম্পার। তখন মিস্টার ইবলিস সেজদার করল না। তাহলে ইবলিসের জ্ঞান হলো নিজের গবেষণা লব্ধ। আমাদের মহতারাম আমিরি জামাত উদ্বোধনী ভাষণেই বলে গেছেন সালাফে সালেহিনের বুঝের বাইরে কারো কোনো বুঝ এখানে চলবে না, সালাফে সালেহিনের বুঝের বাইরে কোন এলেমের মূল্য আল্লাহর দরবারে মানুষের আমাদের কাছেও নেই। বন্ধুগণ, তাহলে মিস্টার ইবলিস গবেষণা করে দেখলো যে পায়ের তলায় থাকে মাটি আর এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে ওকে আমি সেজদা করব কেন? কয়লা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতু কয়লা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিও ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বলেন ও আরে নরাধম ইবলিস, তুই আদমকে সেজদা করলি না কেন? কয়লা আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম। খালাকতানি মিন নারিও ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে, তোকে আমি সেজদা করব কেন? মিস্টার ইবলিসের কথায় বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক কাকে কি দিয়ে বানিয়েছেন তা আল্লাহ ভালো করে জানেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে আমাদের দেশে সেম এলেম রয়ে গেছে, আমি তোর বাপের সমান বয়স, তুই আমার পায়ের সাথে লাগাস কে? পায়ের সাথে লাগাইলে, বাপের সমান বয়সের লোকের পায়ের সাথে লাগাইলে মান সম্মানের ক্ষতি হয়ে যায়, এ কথা কে বলে? এ কথা এক শ্রেণীর আলেম ওলামা বলেন। সেই আলেম ওলামাদের কথা গবেষণালব্ধ কথা। আল্লাহর নবী বলেন তারাসু, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াও। সাহাবায়ে কেরামগণ বলেন আমরা এমন ভাবে পায়ের সাথে মিলে দাঁড়াতাম যে একটা ইটের সাথে আর একটা ইট জোড়া লাগানো। তাহলে আল্লাহর নবীর নির্দেশ, কোরআন হাদিসের নির্দেশ, পায়ের সাথে মিলে দাঁড়াও। আর গবেষণা মুফতি মহোদয় এক শ্রেণীর আলেম ওলামার গবেষণায় পাওয়া যাচ্ছে যে পায়ের সাথে পা লাগালে মুরব্বির সম্মানের হানি হয়। তাহলে এই বিদ্যা আর ওই বিদ্যার সাথে খানিকটা মিল আছে কি নেই? এই বিদ্যা আমাদের চলবে না। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভালো করে শুনে রাখুন।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইলমের কারণে প্রাধান্য দিলেন, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের উপরেও কুকুরকে প্রাধান্য দিয়েছেন, কুকুরের উপরেও কুকুরকে প্রাধান্য দিয়েছেন। মদিনা ইউনিভার্সিটির জনক প্রফেসর স্যার বলছিলেন যে কুকুরের উপরেও আল্লাহ পাক কুকুরকে মর্যাদাবান করেছে। যেই কুকুর রাস্তায় হেঁটে বেড়ায় লাওয়ারিস, যা ইচ্ছা তাই খায়, যেখানে ইচ্ছা সেখানেই মুখ দেয়, ওই কুকুর যদি কোনো হাঁড়িতে খাদ্যে তরকারিতে মুখ দেয় তাহলে ওই তরকারির সমুদয় খাদ্য হারাম হয়ে যায়, সব ফেলে ফেলতে হয়। একটা তরকারি বা একটা খাদ্য খাওয়া হালাল থাকে না? আর ওই মাটির পাত্রটা ছয়বার মাজতে হয়, সাতবার পরিষ্কার করতে হয় সাতবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহুরু ইনায়ে আহাদিকুম ইদা ওয়ালাগা ফিল কাল, তোমাদের কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে সাতবার সেটাকে ধুতে হয়, উলাহুন্না বিতুরাব, প্রথমবার মাটি দিয়ে বাকি সবার পানি দিয়ে। ওয়ফি রাওয়ায়াতিন উখরাহুন্না বিতুরাব, আর কোন বর্ণনায় আসছে শেষের বার মাটি দিয়ে আর প্রথম সবার পানি দিয়ে। রাস্তায় চলমান লাওয়ারিস কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেই পাত্রের সমস্ত খাদ্য হারাম হয়ে আল্লাহ পাক বলেন, ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুম, সূরা মায়দা 4 নম্বর আয়াত। যেসব কুকুরকে তোমরা তালিম দিয়েছ, যেসব কুকুরকে তোমরা ট্রেনিং দিয়েছ, যেসব কুকুরকে তোমরা এলেম শিক্ষা দিয়েছ, তালিম দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছ, এই কুকুর যদি কোনো শিকার বস্তু ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সারার পরে আনতে আনতে মেরেও ফেলে তবুও সেই খাদ্য হালাল, তাহলে তালিমের কারণে, এলেমের কারণে, প্রশিক্ষণের কারণে, বিদ্যার কারণে কুকুর থেকে কুকুরেরও মর্যাদা কম বেশ হয়। আল্লাহ পাক তাই বলছেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জানা আর না জানা কশিন কালেও সমান হয় না। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, নসিহত তারাই গ্রহণ করে যারা জ্ঞানী গুণী হয়ে থাকে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এখন আমরা আসছি আহমদ তিরমিজি আবু দাউদ ইবনু মাজা দারিমি বর্ণিত প্রসিদ্ধ হাদিস, যা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ হাসান বলে উল্লেখ করেছে। বিরাট লম্বা হাদিস, আপনারা বহুদিন এ হাদিস শুনেছেন। আন কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দিমাশক, ফাজাহু রাজুলুন ফাকালা ইয়া আবা দারদা ইন্নি জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট লম্বা হাদিস, পড়তে গেলে সময় কম হয়ে, হাদিস বিস্তারিত আমি করব না। হাদিস থেকে শিক্ষণীয় বিষয়, প্রখ্যাত তাবেঈ বিদ্বান কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসা ছিলাম, হাদিসের একটা করে শব্দ পড়বে আর একটা করে শিক্ষণীয় বিষয়টা ছিল। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদে বসা ছিলাম। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ বিদ্বান, তিনি বসা ছিলেন বিশিষ্ট সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদ।
হাদিসের এই অংশ থেকে আমরা তিনটা জিনিস জানতে পারি। এক নম্বর জিনিস, বসলে মসজিদে বসবেন, দোকানে চায়ের দোকানে বসবেন না। বসলে মসজিদে বসবেন, বাজারে বসবেন। মসজিদে বসলে হয় এলিম শোনা যাবে না, এলিম শিখা যাবে, আর চায়ের দোকানে বসলে হয় গীবত শুনতে হবে না, গীবত করতে হবে। বিনা প্রয়োজনে বাজারে যাওয়া যাবে না। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বসাছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সাহাবি, আর তিনি হলেন তাবেঈ। আমি বসেছিলাম আমার চেয়ে বড় ব্যক্তির কাছে। বসবেন তো আপনার চেয়ে যিনি মর্যাদাবান তার কাছে, আপনার চেয়ে লো কোয়ালিটি তার কাছে যাবেন। তাকেও কিছু শিখানো দরকার আছে, এটা ভিন্ন, কিন্তু আগে নিজের এলেম সমৃদ্ধ করতে হবে। মসজিদে দামেশকে বসাছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, হঠাৎ করে একজন আগন্তুক এসে বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে এসেছি। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল মদিনার লোকও এলেম শিখার জন্য দামেশকে যেতে পারে, আবার দামেশকের লোকও এলেম শিখার জন্য মদিনায় আসতে পারে। মদিনা তো মর্যাদার শহর, মদিনায় যদি মর্যাদার শহর হওয়ার পরেও মদিনা থেকে গেছেন ওই হাদিস শিখার জন্য দামেশকে, আফজাল থেকে মাফজুলের বিদ্যা, আফজাল থেকে মাফজুল যিনি অতি মর্যাদাবান তার কাছ থেকে যেন কম মর্যাদাবান শিখতে পারে, আবার কম মর্যাদাবানের কাছ থেকেও অতি মর্যাদাবান ওলা শিখতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হলো দাউদ আলাইহিসসালাম শিখলেন তার ছেলে সুলাইমান আলাইহি সালাতু আসসালামের কাছে। দাউদ আলাইহিসসালাম দুইবার শিখেছিলেন, একবার বিচার করতে গিয়ে ভুল করে ফেলেছেন, দুইবারে তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম বাপকে সংশোধন করে দিয়েছিলেন। এলেম এমন একটা জিনিস, ছোটর কাছ থেকেও বড়র শিক্ষণীয় থাকতে পারে। মূসা আলাইহিসসালাম ছিলেন জালিলুল কাদার নবী, তিনি গেছিলেন খিদির আলাইহিসসালামের কাছে এলেম শিখতে। খিদির আলাইহিসসালাম নবী কি নবী নন সেই বিষয়ে ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে যিনি নবী কি নবী নন। যার নবী হওয়াটাই পূর্ণাঙ্গ নিশ্চিত নয়, তার কাছেও শিখতে গেলেন জালিলুল কাদার নবী মূসা আলাইহিসসালাম। আমরা তো দুই পাতা বিদ্যা শিখে আকাশকে লাথি মারার চেষ্টা করি, আর মনে মনে ভাবি যে আমি অনেক কিছু শিখে ফেলেছি। এরকম অহংকারী বিদ্বান দ্বারাই সমাজ ক্ষতিগ্রস্ত হয়। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 3-3 বার জেল খেটেছেন, কারাগারে থাকা মাজলুম জননেতা ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাত। 1000 করে পেত্রাঘাত যাকে করা হয়েছে বাগদাদের কারাগারে, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন আমার ফতুয়া ভুল হলে তোমরা ফেলে দিয়ে কোরআন হাদিস মেনে নি। আমাদের দেশের এক শ্রেণীর আলেম ওলামা বেরিয়েছে যারা চ্যালেঞ্জ ছুড়ে মারে, আহলে হাদিসদের জন্য ওপেন চ্যালেঞ্জ। আমি বলি চ্যালেঞ্জ ছুড়ে মারে ওই লোক যে রাস্তার কিনারের ভাটির গাছ বেঁটে ট্যাবলেট বানায় বিক্রি করে। 80 বছরের বৃদ্ধকে 20 বছরের যুবক বানিয়ে দিবে না বিফলে মূল্য ফেরত। লোক লেখাপড়া জানে না, চ্যালেঞ্জ ছুড়ে মারে। আল্লাহর কসম পৃথিবীতে কোন শিক্ষিত লোক কোনদিন চ্যালেঞ্জ করে না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলে আমার ফতোয়া ভুল হলে ফেলে দিও। ইমাম আবু হানিফা নুমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, নুমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলছেন আমার ফতোয়া ভুল হলে তোমরা কোরআন হাদিস
মেনে নিও। পৃথিবীর বুকে সব আলেমের একই বক্তব্য, চ্যালেঞ্জ ছুঁড়ে মারে ওই লোক যে লেখাপড়া জানে, লেখাপড়া জানা লোক চ্যালেঞ্জ ছুঁড়ে মারে। বলছিলাম ভাটির গাছ বেটে বড়ি বানায় বিক্রি করে যেই লোক হাটে ঔষধ বেছে, ওই লোক চ্যালেঞ্জ ছুঁড়ে মারে বিফলে মূল্য ফেরত। কিন্তু ঢাকা পিজি হাসপাতালে যাবেন, কাঁচের ঘরের মধ্যে বসে আছে ভদ্রলোক জাপান জার্মান থেকে লেখাপড়া করে এসেছে, সে বলবে তোমার রোগী মরতেও পারে বাঁচতেও পারে, মরলেও আমাকে 80,000 টাকা দিতে হবে, বাঁচলেও 80,000, মরার পরে আমার নামে মামলা চলবে না, স্ট্যাম্পের উপর আগে বোন সই রাখো, তারপরে তোমার রোগীর চিকিৎসা হবে। তাহলে তো বোঝা যায় যে এই লোক চ্যালেঞ্জ ছুঁড়ে মারে না, এই লোকের বিদ্যাই নেই। বিদ্যান ব্যক্তি কোনোদিন চ্যালেঞ্জ ছুঁড়ে মারে না। বলছিলাম যে ছোটর কাছেও বড়র শিক্ষণীয় আছে, বড়র কাছেও ছোটর শিক্ষণীয় আছে। যেই ভদ্রলোক আসলেন তিনি বললেন যে তুমি মদিনাতের রাসূল সাল্লাল্লাহু বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি আল্লাহর নবীর কাছ থেকে তুমি এই হাদিসটি বর্ণনা করো, তাই মদিনা থেকে তোমার কাছে এসেছি। তালাব আনলে উলু, হাদিসের পরিভাষায় বলে তালাব আনলে উলু, মানে একটা মাধ্যমে আগে শুনেছি, ডাইরেক্ট শুনলে সনদটা আলী হয়ে যায়। সনদটা যত ছোট হয় তত বিদ্যার মর্তবা বাড়ে। শুনেছি তুমি নাকি বলে থাকো রাসূল সাল্লামের কাছ থেকে, আজকে আমি ডাইরেক্ট তোমার কাছে তার সত্যতা যাচাই করার জন্য এসেছি। কোথায় মদিনার, কোথায় দিমাশক, আল্লাহু আকবার। এরপরে তিনি বললেন মাজি তুকালি হাজাতিন, আমি দুনিয়ার কোনো কাজে তোমার কাছে আসিনি, একমাত্র একটি হাদিসের জন্যই তোমার কাছে এসেছি, একটি মাত্র হাদিসের জন্যই তোমার কাছে এসেছি। এখানেই হলো ইখলাসের প্রমাণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে সর্বপ্রথম একটি অধ্যায় আনলেন, অধ্যায়ের নাম দিলেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহিয়ে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে কিভাবে ওহির সূচনা হয়েছিল, ওহির সূচনার অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম চয়ন করলেন। আর হাদিস বর্ণনা করলেন কি, হাদিস কি বর্ণনা করলেন, হাদিস বর্ণনা করলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওহির বর্ণনা, ওহির সূচনা কিভাবে হয়েছিল এই অধ্যায়ের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের হাদিস দিয়ে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ সহিহুল বুখারী শুরু করলেন। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ বুখারী পড়ুয়া তালেব এলিমকে আগেই সতর্ক করে জানাচ্ছেন, আমার বুখারীর কেতাব তুমি টাচ করবে না, দুনিয়াবি স্বার্থের জন্য যদি এটা পড়তে আসো, দুনিয়াবি কোন স্বার্থের জন্য, দুনিয়াতে একটু পয়সা কামানোর জন্য, দুনিয়ার মানুষের সুযোগ সুবিধা হাসিলের জন্য বুখারী তোমরা টাচ করো না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বুখারী পড়তে চাও তাহলে নিয়তটাকে ঠিক করে নাও। এই তো 43 বছর বুখারী পড়ানোর পরে এখন এসে বলছে বুখারী তো নবীর জামানায় ছিল না। আরে বুখারী তো নবীর জামানায় ছিল না তো তুমি খতম দাও কেন? নিশ্চয়ই বুখারী ভক্তদেরকে ধোকা দেওয়ার জন্য ঢাকা শহরে দুইটা মসজিদ আছে আমাদের এলাকাতেই, আমরা যে এলাকায় আসা যাওয়া করি ঢাকা শহরে দুইটা মসজিদ, একটার নাম মক্কা মসজিদ আর একটার নাম মদিনা মসজিদ। মক্কা মসজিদেও মক্কার সালাত নাই আর মদিনা মসজিদেও মদিনার সালাত নাই, এ তো কানা ছেলের নাম পদ্মলোচন। 43 বৎসর বুখারী পড়ে খতম দেওয়ার পরে রাসূল সাল্লামের তরিকায় যদি 2 রাকাত সালাত রাসূলের সহি বুখারীর হাদিস অনুযায়ী আদায় না করতে পারে, তোর বুখারী পড়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। বুখারী পড়েছ কেন তুমি, বুখারী দিয়ে কি করতে চাও তুমি? সাহাবী বলছেন, তাবেঈ বলছেন, কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ বলছেন, আমি দুনিয়াবি কোনো কাজে তোমার কাছে এসেনি, আমি এসেছি তোমার কাছে একটা হাদিস শোনার জন্য। সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তারিকান
ইয়াতলুবু ফীহা ইলমা সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি এমন রাস্তায় চলল এলেম হাসিলের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সমূহের একটি রাস্তা দেখিয়ে। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল কোরআন হাদিসের সহি এলেম শিখলেই জান্নাতের পথ সুগম হয়ে যায়। দ্বিতীয় একটি প্রশ্ন এখানে থেকে গেল, সেটা হলো এই সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অসংখ্য রাস্তার ভিতরে একটি রাস্তা দেখিয়ে দেন। এই তো জনৈক পীর সাহেবের 126 তরিকার বর্ণনা পাওয়া গেল। জান্নাতের অসংখ্য রাস্তা আছে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের রাস্তায়, আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহ তাদেরকে অসংখ্য রাস্তার সন্ধান দিয়ে থাকি। অসংখ্য রাস্তার সন্ধান, এই তো 126 তরিকা, তৃতীয় সাবেরিয়া তরিকার দলিল পাওয়া। আয়াতটা কি করবেন হুজুর? যে আয়াত আল্লাহ পাক বলছেন কুল হাদিহি সাবিলি, হাজিহি এক বছর, সাবিলি এক বছর, আদউ ইলাল্লাহে আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি, কুল হাদিহি সাবিলি, বলে দিন হে নবী এটাই আমার রাস্তা। সাবিলি এক বছর, হাদিহি এক বছর, আদউ ইলাল্লাহে আলা বাসিরাতিন জাগ্রত জ্ঞান সহকারে, আনা ওয়া মানিত্তাবানি, বুঝে শুনে তারা কথা বলে, না বুঝে কথা বলে। আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীগণ, একজন ডেস্টিনি হুজুরকে পেয়েছিলাম একদিন। ডেস্টিনি হুজুর বলছিলেন সংগঠন করা হারাম। বলছিলাম তোমার মতো বুদ্ধিমান লোকই তো ডেস্টিনির ফতুয়া দিয়েছিলে, তুমি, তোমার জন্য যদি ডেস্টিনি হালাল হয় দুনিয়াবি স্বার্থে তোমার দ্বারা কি হালাল না হয়। ডেস্টিনি হুজুর নিরুত্তর, ওরা জাতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে বিভিন্ন ধরনের ফতুয়া দা আনা আলা বাসিরাতিন জাগ্রত জ্ঞান সহ, বুঝে শুনে আনা মানিত্তাবান, আমি এবং আমার অনুসারীগণ, সংগঠন করতে হবে, সংগঠন থাকবে, তার দলিল হলে আয়াতের মধ্যে আনা মানিত্তাবান, সংগঠন থাকবে, ওয়ামায়না মিনাল মুশরিকিন। জান্নাতের রাস্তা কয়টি? একটি। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা কয়টি হয়? একটি হয়, একাধিক সরল রেখা হবে না কিয়ামত পর্যন্ত। 3 × 12, 3 × 4 গুণন করলে তামাম পৃথিবী সব জায়গায় 12 হয়, কোথাও গিয়ে 13 হবে না কিয়ামত পর্যন্ত। কথাটা চমৎকার, পাকিস্তানি মেহমান বলেছিলেন, ভারতের একজন বড় আলেম আবুল হাসান আন্নাদবী রাহেমাহুল্লাহ, তিনিও বলেছেন, তিনি বলছেন তাওহীদ একটি হয় আর শিরক একাধিক হয়, সুন্নাত একটি হয় আর বেদাত একাধিক হয়। কোন বিষয়ে সুন্নাত একটি হয়, বেদাত একাধিক? উদাহরণ দেই আপনাকে, 80,000 ছাত্র পরীক্ষা দিয়েছে, 80,000 ছাত্রের মধ্যে 75,000 ছাত্র পাস করেছে, 16 × 4 কত হয়? 20, 16 × 4 দিয়ে যোগ করলে হয় 20, 80,000 ছাত্রের মধ্যে 75,000 রেজাল্ট যদি ঠিক হয় তো 75,000 রেজাল্ট হবে 20, 75,000 ছাত্রের রেজাল্ট কয়টা হবে? একটা। 75,000 ছাত্রের রেজাল্ট কয়টা হবে? একটা। আর 5,000 ছাত্র যে ভুল করলো, 5,000 ছাত্র সবাই কি 21 লিখবে? কেউ লিখবে 21, কেউ লিখবে 22, কেউ লিখবে 18, কেউ লিখবে 13, কেউ লিখবে 17, মানে ভুল যারা করে, ভুল ওনাদের ভুল, কারোটার সাথে কারোটার মিল থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সঠিক যারা করবে তাদেরটা একই হতে হবে, কোনো সন্দেহ তাতে না। বল হাদি সাবিলি আদউ ইলাল্লাহি
আলা বাসীরাতি আনা ওয়া মানিত্তাবানি। বন্ধুগণ, তারপরে তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিত্বালিবিল ইলম। ফেরেশতা মণ্ডলী তালেবের জন্য তার পাখা অবনমিত করে, তালেবে ইলমের সম্মানার্থে। ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিত্বালিবিল ইলম ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জাবিলি অকুলে গায়রে জাবিলি অকুল, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তালেব ইলমের জন্য, এলেম অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহ পাকের দরবারে। হাত্তাল হিতামু ফি জাওফিল মা, অন্য বর্ণনা শুন, নামলাতু ফি জোহরেহা, পিঁপড়া তার গর্তের মধ্যে পানির নিচে মাস পর্যন্ত যারা এলেম অর্জন করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ নবী সাল্লাম বলেন, ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদ কা ফাযলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইল কাওয়াকিব। সমস্ত নক্ষত্ররাজির উপরে পূর্ণিমার রাত্রির চাঁদের যেমন প্রাধান্য, একজন সাধারণ আবেদের উপরে একজন জ্ঞানী আলেমের প্রাধান্য হলো সেরকম। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া উলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু আখাযান বিহাদ্দিন ওয়াফির। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমেরা নবীদের উত্তরাধিকারী, নবীদের সূত্রে নবীদের কাছ থেকে তারা উত্তরাধিকারী গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম শিখেছিলেন জিবরিল আলাইহিস সালামের কাছে, নবী সাল্লাম পরামর্শ গ্রহণ করেছিলেন মূসা আলাইহিস সালামের নিকট থেকে, মেরাজের রাত্রিতে জনৈকা মহিলার কাছ থেকে, জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জিনিস জানার চেষ্টা করেছিলেন। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হলো তারাই যারা নবুয়তের অমূল্য মিরাস গ্রহণ করেছেন, সত্যিকার অর্থে হক্কানি আলেম। আল্লাহ পাক সঠিক এলেম তাদেরকে দান করেন যারা কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেন আর আল্লাহর কাছে হেদায়েত তালাশ করেন। আল্লাহর নবী সাল্লাম বলেন, মান মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের বুঝ দান করেন। দিনের বুঝ সবাইকে আল্লাহ পাক দান করেন না। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ শর্ত সৌর্য বীর্য ঐশ্বর্য সমৃদ্ধি ঋদ্ধি সব কিছু আল্লাহ পাক নাস্তিক আস্তিক সবাইকে দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এলেমের মর্যাদা তাকে দিয়ে থাকেন যাকে আল্লাহ পাক পছন্দ করেন। বন্ধুগণ, নবীদের মিরাস হলো এলেম, আর কারুনের মিরাস হলো ধন। ধনের প্রাধান্য হলো কারুনের কাছে, নিছক ধন সর্বস্ব যাদের জীবন তাদের প্রাধান্য হলো কারুনের কাছে। এলেম দান করলে এলেম বৃদ্ধি পায়, কিন্তু পয়সা দান করলে, পয়সা দান করলে, এখন আরো 9 মিনিট আছে বলে কি জাযাকাল্লাহ খায়, এই যে ঘড়ি দেখেছি আমি, জাযাকাল্লাহ খায়, শুকরান, জাযাকাল্লাহ খায়, এটা একটা যোগ করলাম আর কি, মনে কষ্ট নিন না। বলছিলাম যে এলেম দান করলে বৃদ্ধি পায় আর পয়সা দান করলে কমে যায়, কারণ পয়সার সূত্রটা কারুনের আর এলেমের সূত্রটা হলো মূসা আলাইহিস সালাম। তারপরে পয়সা চোরে নেয় ডাকাতে নেই, এলেম চোরে ডাকাতে নিতে পারে না। চতুর্থ নম্বর যে বিষয়, তা হলেই পয়সাকে সংরক্ষণ করতে হয়, পয়সার কারণে জীবন যায়, কিন্তু এলেমের কারণে অনেক সময় জীবন সেফ হয়। লোকটাকে মারতে গেছে, মারার পরে দেখছে লোকটা জ্ঞানী মানুষ ছেড়ে দিয়েছে, বহু জায়গায় দেখ, তার এলেমের কারণে, তার বিদ্যার কারণে, তার জ্ঞানের কারণে
সে অনেক সময় অনেক জায়গায় সার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, লম্বা বক্তৃতা দেওয়ার সময় এখানে নেই, সংক্ষিপ্ত কথা হলেই সেই এলেমের মার্কাজ, সহি এলেমের মার্কাজ হলো আল মার্কাজুল ইসলামিয়া সালাফি। যেদিন শেরে কবেদাতে এই জাতি ডুবেছিল, যেদিন কুহিলিকার নর্দমার মধ্যে আমরা ভেজে যাচ্ছিলাম, আমি আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী সেই তুরাগ নদীর পারে গিয়ে সেই ছয় উসুলের দাওয়াত দিচ্ছিলাম। দোস্ত বুজুর্গ, ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ, এলেম ও যিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। দোস্ত বুজুর্গ, চলো আমরা এই দিনের দাওয়াত দিয়ে তাশকিল করে বেড়াই। আল্লাহর কসম, সেই দিনে রাতের বেলায় রমনা পার্কে সেই ঝোপের ভিতরে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলাম, গুলি আসলে আমানুল্লাহর গায়ে লাগবে। কোথায় গেছিলাম সেদিন? রাজনৈতিক সেই সমস্ত ভাইদের খপ্পরে পড়ে কোনটা সহি আর কোনটা গায়ের সহি এটা দেখার মতো কেউ ছিল না। 1984 সালে যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরবিয়ায় ভর্তি হওয়ার পরে তখনও গোলক ধাঁধায় ঘুরছি, কতদিন কাঁকরাইলের মসজিদে রাত্রি যাপন আমি করেছি, কতদিন গাঁটটি নিয়ে আমি হেঁটেছি, কতদিন রাজনৈতিক দলের ওই ছাত্র সমাজের খপ্পরে পড়ে আমি রমনা পার্কে দাঁড়িয়ে থেকেছি, মহতারাম আমিরে জামাতের ভাষণ শুনলাম একদিন সেই জমিয়ত আহলে হাদিসের মিলনায়তনে, জীবনের মোট পরিবর্তন হয়ে গেল। আজকে যে যাই বলুক না কেন, সহি আকিদার এই কাফেলা, এই বিরাট মার্কাজ, আহলে হাদিস আন্দোলনের তিনটি সংস্কার, একটা হলো শিক্ষা সংস্কার, একটা হলো নেতৃত্বের সংস্কার, আর একটা হলো অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে রাসূল সাল্লামের তরিকায় আমরা ফেতরা দেওয়া শিখেছি, আমরা যাকাত জমা করা শিখেছি। নেতৃত্বের সংস্কারের মাধ্যমে দেশব্যাপী আন্দোলন চলছে, কোথায় কোনো গোলমাল নাই। বাহরাইন থেকে আমাকে ফোন করা হলো, আমি বাহরাইনে আহলে হাদিস আন্দোলনের ঢাকা জেলার সভাপতির দায়িত্ব আপনার উপরে, বললাম ভাই হাসান সাহেবকে দিয়ে দেন, আমি অপারগ। লোকেরা এখন অনেকেই বলেন যে এই লোকটার কাছ থেকে এই ক্ষমতাটা ভাই দায়িত্বটা নেওয়া হয়েছে নি না, স্বেচ্ছায় দিয়ে দেওয়া হয়েছে, কারণ কাজ প্রয়োজন, নেতৃত্ব নিয়ে কোনো কন্দল আমাদের মধ্যে নাই, থাকবে না ইনশাআল্লাহ। অর্থনৈতিক সুন্দর ব্যবস্থা চলছে, শিক্ষা সংস্কারের লক্ষ্যে হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে তাওহিদ এই প্রচারের মাধ্যমে এবং হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আজকে যেদিন ইসলামিক ফাউন্ডেশনে বেদাতি শেরেকি কুফুরি কালাম মিশ্রিত বইগুলি ছাপানো শুরু হলো, প্যারালাল হাদিস ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা সেদিন দেখা দিল। আমরা 3 কোটি আহলে হাদিস দাবি করি, 3 কোটি আহলে হাদিস নয়, আমরা যদি 10,000 আহলে হাদিস ঢাকার বুকে সমাবেশ ঘটাতে পারি, আমরা সেদিন সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ জানাতে পারব, ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের কিছু অংশ আমার হাদিস ফাউন্ডেশনকে দাও। আমরা যদি 10% হই তাহলে 10% বাজেট পাওয়ার হকদার। বাইতুল মুকাররম যদি জাতীয় মসজিদ হয় তাহলে জাতীয় মসজিদের 10 খুতবায় ভাগে একটা খুতবা তো আহলে হাদিসরা পাবে। আরে একটা খুতবা দিয়ে দেখ না কেমন অবস্থা হয়, বাইতুল মুকাররম পল্টনে কোনো জায়গা হবে না। না তো সরকারকে বলবো আমরাও ট্যাক্স দেই, আমরা তোমার দেশের নাগরিক, তাহলে আমাদেরকে আহলে হাদিসদের একটা জাতীয় মসজিদ দিলকুশায় বানায় দাও। এই আন্দোলনের জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা দরকার। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে দারুল হাদিস ইউনিভার্সিটি প্রয়োজন। একদিন টাকার বস্তা নিয়ে তোমরা ঘুমাবে, সেই দিন মহতারাম আমিরে জামাত হয়তো থাকবেন না, টাকা থাকবে, মেধা থাকবে না। তাই গভীর নিশিতে দিনী ভাইদের কাছে অনুরোধ করি, মহতারাম আমিরে জামাতের জীবনের শেষ প্রান্তে এসে জীবন সায়ন্নের এই পরন্ত বেলায় এই
বৃদ্ধ জ্ঞান তাপস, বয়োবৃদ্ধ জ্ঞান তাপস মহতারাম আমিরে জামাতকে সামনে রেখে দারুল হাদিস ইউনিভার্সিটিটা কমস্কম রাজশাহী ক্যাম্পাস, ঢাকা ক্যাম্পাস, চিটাগাং ক্যাম্পাস আমরা যদি উদ্বোধন করে চালায় যেতে পারি, তাহলে শিক্ষা সংস্কারের কাজে একটা বিরাট অবদান রাখবে। আজকে সারা বাংলাদেশে যেখানেই সংস্কারের কথা হচ্ছে, সংস্কারমূলক আলোচনা আলোচক করছে, যতটুকু যে যা লেখছে সবাই অধিকাংশ এই নওদাপাড়া মার্কাজের কুত কুন খাওয়ালো বন্ধুগণ। তাই বলছি, ওই এতিম ছেলেটা যার প্যাটের উপর পাড়া দিলে এখনো এতিমের মাল বের হবে, ওই সেই লেখক যেই লেখক মহতারাম আমিরে জামাতের স্টাইপেন্ড খেয়ে লেখা শিখেছে, ধরেছিলাম একদিন তাকে আর বলেছিলাম মহতারাম আমিরে জামাতের স্টাইপেন্ড খেয়ে লেখা শিখে প্রথম কলমটাই আমিরে জামাতের বিরুদ্ধে চালালে কোন সাহসে? কৃতজ্ঞতা বোধ নাই? কেন কৃতজ্ঞতা বোধ নাই? মানুষ এত নেমাফেরাম হয় কি করে? কলম ধরা শিখেছ আমিরে জামাতের ছিলায়, কলম তো আমিরে জামাতের বিরুদ্ধে কেন? বক্তব্য শিখেছ যারও ছিলায়, বক্তব্য তার দিকে তির্যক দৃষ্টিতে কেন? তাই গভীর রাত্রে অনুরোধ এই এতিমদের জন্য, কে চলে গেছে, কে গেছে, কে আসবে, কে যাবে, আহলে হাদিস আন্দোলনের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, আন্দোলনে সবাই আসবে, সবাইকে আহ্বান জানানো আছে, কারো জন্য দরজা বন্ধ করা নেই। বন্ধুগণ, এই গভীর রাতে আপনাদের কাছে আবেদন, এতিমের জন্য নিজের সন্তান আছে ছয়জন, মনে করবেন আর একজন বেশি, একজন এতিমের জিম্মাদারি নেবেন। দুই পাঁচ মিনিট সময় হবে, খুব দ্রুত গতিতে এতিমের ইয়ের জন্য দায়িত্ব নেওয়ার জন্য, আমার সময় শেষ হয়ে গেছে, এক মিনিট আছে, আর এখানে বুথ আছে, এতিমদের নাম লেখায় দেবেন। আল্লাহ নবী সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীমে কাহাতাইনি ফিল জান্নাহ। সাহাবী উম্মতেরা শোনো, আমি এবং এতিমের লালন পালি লালন পালনকারী জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। জান্নাতের মধ্যে মধ্যমিকা আঙ্গুল এবং তর্জুনী আঙ্গুল রাসূলুল্লাহ সাল্লাম একত্রিত করে বললেন এইভাবে জান্নাতে থাকবে। তাই এতিমখানার এতিমদের জন্য, এই মার্কাজ পরিচালনার জন্য মহিলা মাদ্রাসার মেয়েদের কষ্ট অনেকটা লাঘব হয়ে গেছে। মাদ্রাসা সবগুলি আল্লাহর ফজল করমে সুন্দর সাবলীল গতিতে এগিয়ে চলেছে, বহু পরিশ্রমের বিনিময়ে আলহামদুলিল্লাহ, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। আপনার দেওয়া পাঁচ টাকা দামের একটি কলম, ওই কলম দিয়ে লেখে একজন এতিম দুটা বিদ্যা শিখবে, আপনি আমি মরে কবরে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের লালন পালনকারী আমার সঙ্গে জান্নাতে থাকবে। কাজেই গভীর রাতে আপনারা নিজেদের নাম এতিমের লালন পালনকারী হিসাবে আপনারা লিখবেন আর মুক্ত হস্তে দান করবেন। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। উপস্থিত যদি দুই একজন খুব দ্রুত গতিতে নাম লিখাতে চান, তাহলে আমরা এই গভীর রাতে আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাকে কবুল করবেন, মাল ও দৌলতে, ঈমান ও আমলে সব কিছুতে বরকত দান করবেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মারহাবা, কি নাম? নাম কি? লিয়াকত আলী। ওখানে বুথ আছে, জাযাকাল্লাহ খায়ের, একজন দানবীর ওখানে ওই সাইডে বুথ আছে, ওখানে ওই যে শেষে ওখানে নামটা এন্ট্রি করে দেন। আল্লাহ তুমি ভাই লিয়াকত আলীর দান কবুল করে নাও, আল্লাহ তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও, কামাই নিতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। যারা লেখাবেন ওখানে লেখাবেন, ওখান থেকে লিস্ট এখানে পাঠালে আমরা সবার নাম ঘোষণা দিয়ে সবার জন্য আবার একসাথে দোয়া করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করেছেন নাকি? বলছে এত রাত্রে এসে লোক বিরক্ত করে কেন? ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।